বন্ধুরা, খাড়গড় পাতার এই রেসিপিটা এতটাই সুন্দর একটা রেসিপি, না দেখলে হয়তো বুঝতেই পারবে না। তাই এই খাড়গড় পাতার রেসিপিটা দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্টবেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। বন্ধুরা, আজকে আমি একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে খাড়গড় পাতা বাটা। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, খাড়গড় পাতা নিয়ে নিয়েছি, এটা জঙ্গল দিয়েই টুকিয়ে এনেছি। কিন্তু এটা গ্রাম বাংলার জঙ্গলে এই পাতাগুলো বেশি হয়, আর শহরের দিকে লোকেরা বাজারের দিকে কিনে খায়। এই পাতা বাটা দিয়ে অনেকটা ভাত খাওয়া যায় আর ভীষণ ভালো লাগে। তাই তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, আশা করি বন্ধু তোমাদের ভালো লাগবে। প্রথমে আমি শাকটা ডাঁটা দেখে কেটে নেব। এই যে বন্ধুরা, খাড়গড়টা নিয়ে নিয়েছি। এবার যে পাতাগুলো কি সুন্দর কচি কচি, এই পাতাটা আমি যে কেটে নেব, ডাঁটাটা ফেলে দেবো। এই যে এরকম অল্প অল্প করে নিয়ে আমি তারপর এই যে শাকটাকে কুচি কুচি করে নেবো। এইভাবে সমস্ত শাকগুলো আমি কেটে নেবো। সমস্ত শাকগুলো কুচানো হয়ে গেছে, এবার জলে ভালো করে ধুয়ে নেব। শাকগুলো জলে ধুয়ে নেব। শাক জিনিস ভালো করে জলে ধুয়ে নিতে হয়, শাকটা টাইম লাগে ধুতে একটু। শাকগুলো জলে ধোয়া গেছে। খাড়গড় পাতা বাতে লাগবে খাড়গড় পাতা, রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরে, পাতিলেবু, এগুলো লাগবে সমস্ত খাড়গড় পাতা বাটতে। রসুন আর কাঁচা লঙ্কা আর কালো জিরাটা আর শাকের সাথে আমি একসঙ্গে বেটে নেবো। ওদিকে সব জোগাড় করে নিয়েছি, এদিকে উনাটাকে ধরে নিচ্ছি। উনানটা ধোঁয়া হচ্ছে। উনানটা ধরে গেছে, উনান উপর কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা একটু গরম হবে, আমি এদিকে উনানটা একটু হাওয়া দিয়ে নিই। কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে আমি সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হবে। এই গরম তেলের মধ্যে আমি কালো জিরা, রসুন আর লঙ্কা দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেবো। ভেজে নিয়েছি, এর মধ্যে শাকগুলো দিয়ে দেবো। এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো, দু চামচ নুন দিয়ে দেবো। এই শাকটাকে ভাজা ভাজা করে নেবো। শাকটাকে দেখো বন্ধুরা কি সুন্দর ভেজে নিয়েছি, একদম শুকনো শুকনো করে এবার নামিয়ে নেবো। পাতাটা ঠান্ডা হয়ে গেছে, এবার শিম দ্বারাই বেটে নেবো। তোমাদের মিক্সি থাকলে বন্ধুরা তোমার মিক্সি বেটে বেটে নিতে পারো, আমি এখানে শিমলা বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে খাড়গড় পাতা, তুলে নেবো।
তাই বন্ধুরা অনেকেই আছে কচু কিছু খেতে ভয় পায়, অনেকে ভাবে গলা ধরবে, কিন্তু না, এগুলো খেতে খুব সুন্দর, গলা ধরবে না। তোমাদের যদি মনে হয় তাহলে একটু পাতিলেবুর রস দিয়ে দেবে এইভাবে। এই যে অল্প করে পাতিলেবুর রস দিয়ে ভালো করে মেখে নেবে, তাহলে গলা ধরবে না। দেখতে কত সুন্দর, খেতেও কতটা সুন্দর হবে। এই যে বন্ধু দেখতে পাচ্ছ, অবশেষে আমার ঠাকুর বাটা হয়ে গেছে, আমি মেখে দেবো, খেয়ে বলবো কেমন হয়েছে। খেয়ে বলো তো কেমন হয়েছে। এই যে বন্ধুরা খারকোল বাটা, এটা কিন্তু আমার একটা পছন্দের রেসিপি, এটা খুবই ভালো লাগে, গরম ভাত হলে তো আরোই ভালো লাগে খেতে। তো আজকে আমি এটা খাবো আর খেয়ে বলবো যে কেমন হয়েছে। আমি এবার এইটা খেয়ে বলবো যে এই রেসিপিটা কেমন হয়েছে। বন্ধুরা এটা বলার মতো না যে কতটা সুন্দর হয়েছে, না খেলে বুঝতেই পারবে না। আর এই খারকোল কিন্তু যেমন লোভনীয় রেসিপি, আর খুবই খুবই মানে সুস্বাদু, এটা বলতে পারবো না। বাড়িতে অবশ্যই তোমরা বানিয়ে খাবে, তাহলেই বুঝবে যে কতটা সুন্দর হয়েছে। আর এইরকম রেসিপি আরও দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তোমাদের ভালোবাসা একান্ত কাম্য, ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার বন্ধুরা, আমার পাশে থাকো, আমাকে একই যাতে সাহায্য করো, আমি যে নতুন নতুন রেসিপি তোমাদের শেয়ার করতে পারি। ধন্যবাদ, পরের ভিডিও দেখা হবে।